আপু তুমি জানো না টাকা পয়সা নাই কি একটা চাকরি করি তোমার টাকা পয়সা আর বাবা অনেকদিন ধরে তুমি যে মোটা মোটা হাতি মতন তোমার দেখলে যে কোনো ফলা মাথা ঘুরে আমি তো হইয়া যাই মাথা ঘুরে টাসকে পড়ে কি বলতে চাইতাছস তুমি রং নাম্বার ডায়াল করে ফোন দিবা ঠিক আছে ফোন দা স্যার আর পার্কে কইবা দেখা করতে অমুক জায়গা অমুক দেখা করতে কইবা তখন যাইব না স্যার তোমার দেখে আমি ফিরিয়া হইয়া যাব এই সুযোগে মানি ব্যাগ হাতে টাকা পয়সা মোবাইল নিয়ে আমরা চাকরি মিস্তার করে নাও হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হ্যাঁ কেমন আছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ কে বলতেছেন আসলে কে আপনি না আমি তো আমাকে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিছিলাম তো সরি ভাইয়া রং নাম্বার ঢুকে গেছে হয়তো আই এম সরি কি রে কেটে দিল মেয়েটার ভয়েস তো অনেক সুন্দর দেখি একটা ফোন দিয়ে ফোনটা কেটে দিলেন যে না এমনিতে কথা বলতাম আমার নাম ঝুমুর আপনার নাম সরি চিনতে পারলাম না তো কোন ঝুমুর আমি তো আসলে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিছিলাম তো আপনার নাম্বারে ঢুকে গেছে থ্যাংক ইউ আপনার কণ্ঠ অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে বাই তোমার কণ্ঠ অনেক সুন্দর আমিও বলছি কণ্ঠ অনেক সুন্দর কিন্তু কল তো হচ্ছে না গরুর মতন চল চলো
আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ওকে মোবাইলটা ইউজ করি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করতে পারলাম না, দেখি রং নাম্বারে কোনো মেয়ে পাঠাতে পারি কিনা। নাম্বারটা তুলে কল দে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে, বাই। ওকে আমি মানুষকে রং নাম্বারে পটাই, আজকে আমার রং নাম্বারে কল দিল, কোনো পটানো মটানোর কাহিনী আছে নাকি? আমারে পটাইব, আমারে পটাই দিল আর কিছু লাগবে? দোস্ত বল, আরে বিয়ে শাদী না করলে এভাবে আর কতদিন চলবো? কি আর এমন বয়স হতে কর, করি বিয়ে। আর এখনকার দিন জমানা তো ভালো না রে। ঠিক আছে বিয়ে করবো যে, খালি পরকিয়া পরকিয়া, এই জন্য বিয়ে সাথে আর ভালো লাগছে না। বয়স তোর কম হয়েছে নাই, নাহলে বিয়ে শাদী কর, বিয়ে শাদী না করলে তো সময় চলে যাচ্ছে। শোন, বিয়ে করতে চাইলে বিয়ে হবে না, বিয়ের ফুল ফুটা রাখবি। কেন তোর তো বয়সটা দেখতাম, তোর কি বয়স, এখনই কি বিয়ে হবে? আরে সুন্দর সুন্দর মাইয়া আছে, বিয়ে একটা কইরা না। সুন্দর আবার কি কয়, এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই, গাছ পুকুর পাথর এরা তো কথা বলে না। যাই হোক, তোমাকে দুদিন আর কি ডাকলাম। তোমার বাড়ি কি গ্রামে? হ্যাঁ এই গ্রামে। মনে হয় তোমার বিয়ে সাথে হয়নি এখানে, তাও না হয়নি, তবে হবে আমার সাথে। হবে কেন, আপনার সঙ্গে হবে কেন? আমি কি দেখতে খারাপ যে তুমি আমার সাথে বিয়ে হবে না? আপনার থেকে আমার বয়ফ্রেন্ড অনেক সুন্দর। তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ। ও আরে ওটা কোনো ব্যাপার নয়, বয়ফ্রেন্ড দুই একটা থাকে, কিন্তু আমি তো তোমার স্বামী হব। কি কি বলতে চাচ্ছেন আপনি? না ঠিক আছে, স্বামী তখন হবে না, অন্য কিছু হবে নাকি? অন্য কিছু মানে? না অন্য কিছু মানে ওই আর কি। এই আপনার মতলব কি? হ্যাঁ মতলব তো কিছু না, একটু ভালোবাসার একটু বিয়ে। আপনার সঙ্গে কি আমার যায়? হ্যাঁ বলো কি যায় না, মানে যায় দেখে তো তোমার সামনে এসে দাঁড়ালাম। কিভাবে যায় আপনি জানেন আমার ফ্যামিলি স্ট্যাটাস? আরে রাখো, আমার তুমি কত রকমের স্ট্যাটাস জানো? কি স্ট্যাটাস, কি স্ট্যাটাস শুনি। হ্যাঁ আমার এক নম্বর চুলের স্টাইল স্ট্যাটাস দেখো, আমার বডি ফিগার দেখো। শোনো, আমার সাথে বিয়ে হলে তুমি অনেক সুখী হবে, বিষয়টা ভাবে দেখো ভালো করে। আমার ভাবা হয়ে গেছে, সব কিছুই ভাবা হয়ে গেছে। আপনি আর কখনো আমার সঙ্গে কথা বলবেন না, আমার পিছু পিছু ঘুরঘুর করবেন না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, যাও, তুমি যখন বলছো তোমার পিছু দামো না, ঠিক আছে যাও।
তোমার মতো কত মেয়ে আমার পেছনে ঘোরে, ভাব দেখে বেছে নে। আরে দোস্ত কি হলো, পড়লো? পুলিশ কি, আমি হিরো আলম জানিস না, পোর্ট পেনের কোনো ব্যাপার হলো। কিন্তু একটা কথা, আচ্ছা পোর্ট তুলে ঠিকই, কিন্তু ওর সাথে আমার যায় না, এই দুটো হবে না, বাদ দে, তো অন্য কথা কো। তাই নাকি, তুই তো দৌড় দিয়ে চলে গেলি গিয়ে পাশে পাশে। মনে করছিলাম তুমি এটা দেখতে শুনতে ভালো, কিন্তু আমার বংশের স্টারের সাথে ওই তো যায় না, হবে না। দুই তিনটা তো পটাই লাইছি, আজকে আবার আরেকটা রং নাম্বার উঠাইয়া দেখি যদি কপালে থাকে। হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমি তো ঝুমুর, আমি আসলে কবিকে ফোন দিছিলাম। হ্যাঁ আমার নামই তো কবি, আপনি ঠিক জায়গায় ফোন করেছেন। আপনার ফেসবুক আইডিটা দিবেন। আমার ফেসবুক আইডি, ঠিক আছে আপনাকে মেসেজ করে দিতেছি। শুনেন, কিছু মনে না করলে ইয়া দুইটা ছবি পাঠাইন। আপনি দিয়েছেন তো কোকিলের মতো কণ্ঠ, না জানি আমি কত সুন্দর। ঠিক আছে ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিব। আর ছবি পাঠানোর থেকে মনে হয় সাক্ষাতে দেখা করলে অনেক ভালো হয়। দোষ মেয়েটার দিক কণ্ঠ, না জানি কত সুন্দর দেখতে, আজকে লাকটা মনে ভালো। চল পাশে দেখ। আপু কি রে কেস্তা, আর কইটা চারটা পটে এলাইছি অলরেডি। ভালো, এবার আপু দান্দার ব্যবস্থা করো, এটা বুঝা দিতে। কীভাবে কী করবো, কত তুমি একটা কাম করো, একজন 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 কইরা একজনের ঠিকানা দিয়া তারপর আসতে বলো। কাজ করি আমাদের পাশার সাইডে যে পার্কটা আছে না, এইখানে সবগুলো রাইতে কই একলগে, একলগে যদি চারটা মানি ওখান মোবাইল মোবাইল মারি ভালো মাল পানি হইব। এই যে রাইট কথা কইছো, দারুণ। চল ফোন দো আপু। হুম তা কাম করো, একটা টাকা ফোন দাও। ঠিকই কইছো, অনেকদিন হয়ে গেছে না। হ্যাঁ টাকা ফোন দাও, আগে কারে দেওয়া যায়? আগে ওই যে মোড়া বাসার মতো কণ্ঠ, হিটার হৃদ প্রথম যেটারে কল দিছিলাম। আরে হিটার কণ্ঠটা না একটু গরু গরু লাগে, মনে হয় অনেক বয়স, টাকা পয়সার মালিক আছে। লাইন আইস। হ্যালো সালাম আলাইকুম, কেমন আছো? হ্যালো সোনা পাখি, কি করো? ও জান তুমি ফোন করেছো? জি জান ভালো আছে। আজকে আসো না দেখা করি। ও জান তুমি আমার মনের কথা বলেছো, আমি তো অনেকদিন ধরে ভাবতেছি তোমার কথাটা বলবো। আমি তুমি যখন বলে শোনো, তুমি যখন বলেছো ফ্রি না থাকলে এখন ফুলি, তুমি আলিফ গার্ডেন চলে আসো। ওকে, ও আলিফ গার্ডেন, আলিফ গার্ডেন, ও ঠিক আছে ঠিক আছে। আপা কই তুমি? এরা কারা? এরা সবগুলো না আমার ফিদা ছিল, বুঝছো? আমাকে দেখে ফিট হয়ে। আমার আগে আরো তিনটে তোর বয়ফ্রেন্ড ছিল? আরে আরো ছিল। ওই কি সব নাই বলে কি, এই হালারা তো সব দুর্বল শালা, এই দুর্বল শরীরে মোটা মোটা বডিলে এইরকম একটা হাতির সাথে প্রেম করে, হাতির সাথে প্রেম করে একসাথে পড়ে গেছে। শোনো তুমি তো এখনো ফিট আছো। বলো কি
তোমার মতো এত স্মার্ট মোটা মেয়ে দেখে এরা ফিট। শোনো, এখনকার ছেলেরা দুর্বল, মোটা খালি বডি হলে হবে না, বুঝতে পারছ? হিম্মত থাকতে হয়। শোনো, তোমার মধ্যে আছে বলো কি আমাকে দেখতে। শোনো, তোমার সাথে আমার এই মানায়, ওদের মানায় না। ঠিকই বল। ও মাই গড, মানে